গাজীপুরের রেললাইনে নাশকতার ঘটনায় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। গত 13 ডিসেম্বর ভোরে গাজীপুরের ভাওয়াল স্টেশন থেকে কিছু দূরে বনখড়িয়া এলাকায় জয়দেবপুর ময়মনসিংহ রেললাইন কেটে ফেলা হয়। এতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ 7টি বগি লাইনচ্যুত হলে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। 25 ডিসেম্বর সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান এই বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, বিএনপির হরতাল অবরোধের মধ্যে ওই নাশকতার ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এই ঘটনার মূল হোতা, মূল মাস্টার মাইন্ড এবং যিনি রেললাইন কেটেছেন, মূল মাস্টার মাইন্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, এবং যিনি রেললাইন কেটেছে সেই 24 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইমন হোসেনকে আমাদের সিটিডিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুজন হলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির এবং ঢাকার লালবাগ থানার 24 নম্বর ওয়ার্ডের ছাত্রদল সভাপতি ইমন হোসেন। 24 ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে সিটিটিসি। সেই পরিকল্পনার মধ্যে তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল নাট বল্টু খুলে রেললাইন চলাচল বিঘ্ন ঘটাবে, কিন্তু তারা কয়েকবার চেষ্টা করে সেটা করতে না পারায় কবিরের সাথে যোগাযোগ করে এবং কবির পরবর্তীতে সিদ্ধান্ত দেয় রেললাইন কেটে ফেলতে হবে। তাদের কাছ থেকে কিছু যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইখতিয়ার রহমান কবির রেলে নাশকতা ছাড়াও ঢাকায় অন্তত 8টি বাসে নাশকতার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। চলমান হরতাল অবরোধে ঢাকা সহ সারা বাংলাদেশে ব্যাপক সংখ্যক গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, কিন্তু রেল চলাচল স্বাভাবিক ছিল এবং সাধারণ মানুষ একদম নিরাপদ বাহন হিসাবে রেলের চলাচল অব্যাহত রাখছিল, এবং সেই লক্ষ্য নিয়েই এই জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য এবং রেল চলাচল বিঘ্ন ঘটানোর জন্যই তারা এরকম একটি পরিকল্পনা করে।